তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কল্যাণ ব্যানার্জিকে কালো পতাকা দেখালো বিজেপি। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির শাওড়াফুলিতে। এই ঘটনায় আটক এক বিজেপি কর্মী। লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূলের হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখালো বিজেপি। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির শাওড়াফুলি এলাকায়। এই ঘটনায় এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ বলে জানা গেছে। তৃণমূল সূত্রে খবর, একদিন সাংসদ যখন তার কনভয় নিয়ে শাওড়াফুলি রাজবাড়ি এলাকায় একটি পথসভায় যাচ্ছিলেন, সেই সময় রাস্তার পাশে তাকে কালো পতাকা দেখায় বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক। পাশাপাশি তাকে উদ্দেশ্য করে তৃণমূল বিরোধী স্লোগানও ওঠে। সমস্ত বিষয়টি নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। আর এ ঘটনাকে কটাক্ষ করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। বিজেপি বিভিন্ন জায়গায় আপনার ব্যানারও দেখা যাচ্ছে কালি মাখিয়ে দিয়েছে উত্তরপাড়ায়, এবং আজকে আসার সময় কালো পতাকা দেখাতে চাইছে। এতে কিছু এসে যায় না, আমার কিছু এসে যায় না, কিছু এসে যায় না। বিজেপি বুঝে গেছে যে শ্রীরামপুর পার্লামেন্টে কিছু হবে না, কিছু হবে না। আমি তো একটা জোক বলেছি, আজ তুই তো বিশেষ কিছু বলিনি, আর যা বক্তব্যের মধ্যে বলবার তা তো বলেই দিলাম। এই যে দশখানা করে প্রিস্ট, নাম তো বলে দিয়ে গেলাম, কোন 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 তারা কীভাবে মহিলাদের রেপ করেছে, করে কই, তখন তো তাদের তো দেখিনি যে তাদের বাড়িতে তো সামনে যে কালো পতাকা দেখাতে, বা তাদের কোনো মন্দিরে আশ্রমে যে কালী দেখাতে, ওই বিজেপিকে তো দেখিনি, কারণ এরা বিজেপির লোক ছিল বলে। তাই আমার আসল অ্যাটাকটা তো বিজেপির বিরুদ্ধে, বিজেপির লোকজনরাই এরকম করছে, ওই মাথায় গেরুয়া ফেটটি বাঁধছে আর জয় শ্রীরাম বলছে, গুন্ডামি, বদমাশি, বাঁদরামি, ধর্ষণ সব করছে, তাদের বিরুদ্ধে বলছি। কিন্তু এইভাবে ভোটের আগে কালো পতাকা দেখা মুখে কালি, এটা কি ওদের না, এ তো সংস্কৃতির মধ্যে নেই। আমিও বলতো কা যদি করে এবার থেকে বেশি করে, নরেন্দ্র মোদীর যতগুলো ছবি আছে আমি যদি কালি 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 লেপে দিতে বলি, আমার এত লোক আছে তাদের খুব ভালো লাগবে কি সেটা? এটা কি সংস্কৃতি পক্ষে হবে? খুব একটা বেশি কোন লাগবে না, কতক্ষণ লাগবে? আর ওই তো তুমি যেটা বললে রাস্তায় আসছে, তার মধ্যে তো তিনটে মাতাল ছিল, ছিল কি না, হ্যাঁ কি না বলো না, মাতাল ছিল তো, তো মাতালে হাত ধরে দিয়ে কালো পতাকা নিয়ে আসছে, এই তো বিজেপির কালচার, আর কি করা যাবে। জানা গেছে হুগলির শাওড়াফুলির রাজবাড়ির মাঠে শনিবার এক দলীয় সভায় যোগ দেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে একের পর এক ভাষায় তোপ দাগেন তিনি। কল্যাণবাবু বলেন, বিজেপি টাকা আছে, সিবিআই আছে, ইডি আছে, অনেক কিছু আছে, তবুও বলবো 200 বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসবে। পাশাপাশি তিনি আরো বলেন, আমার মাথা কেটে নিন, কিন্তু ভারতবর্ষে যেন আর কাউকে ধর্ষিত না হতে হয়, তাতে আমাকে মেরে ফেললেও ক্ষতি নেই। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, যেভাবে আপনাকে অসম্মান করা হয়েছে সেক্ষেত্রে আমার মনে হয় আপনার পদত্যাগ করা উচিত, সম্মান থাকবে। বেসুরও গাইছে প্রবীর ঘোষাল, কি বলবো? দেখুন আমি বলতে পারবো না কি, আমি এসুর অসুর বেসুর বুঝি না, আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর বুঝি। শুভেন্দুর পথে হাঁটলেন না শতাব্দী, ফিরে এলেন, কি বলবেন? শতাব্দী ছিল, তৃণমূলেই ছিল, কোনো চিন্তা করেন না, শতাব্দীর সঙ্গে আমি আর শতাব্দী সেদিনকে পিছিলাম। হঠাৎ এরকম নাটক করলো? নাটক বলবেন না, হয়তো মনে কোনো কষ্ট ছিল, অভিমান ছিল, বেরিয়ে গেছে, ঠিক আছে। দেখেন এইসব নাম বলবেন না, আমার কাছে এগুলো কোনো গুরুত্বপূর্ণ না। এরা 2019 আমার বিরুদ্ধে করেছিল, কিছু করতে পেরেছে বলুন না, কি করতে পেরেছে? আর ফুরফুরা শরীফের যে অঞ্চল, সেই অঞ্চল থেকে এবছরই আমি 3,500 ভোটে লিড দিয়েছি, তারপর যা সব নাম নিচ্ছে না, আমার কাছে কোনো লাভ নেই, কিছু কেউ কিছু করত করুক না। দেখুন কংগ্রেসের বিজেপির সবচেয়ে বড় এজেন্টের নাম পশ্চিমবাংলা, তার নাম হচ্ছে অধীর চৌধুরী, আমি বারবার বলছি আপনাকে। এবং আলটিমেটলি আপনি দেখবেন এই অধীর চৌধুরীর জন্য যেটা হবে কংগ্রেস সিপিএমে, দেখবেন এক জোট কুপোট ওসব কিছুই হবে না, কারণ অধীরকে, অধীরের যেটা নেওয়া আছে, জোট হল তো ভালো, খুবই ভালো, আমি তো চাই যারা সিপিএম থেকে বিজেপিতে গেছে বিজেপি থেকে সিপিএমে ফিরে আসুক, কারণ সিপিএম এর একটা ডিগ্রি রয়েছে রাজনীতিতে, বিজেপির কিছু নেই। কিন্তু এই জায়গাটাকে করতে দেবে না যে সে না, তার নাম হচ্ছে অধীর চৌধুরী, যে কোনো উপায়ে দেখবেন গুলিয়ে দেবে ও, কারণ ওই হচ্ছে বিজেপির সবচেয়ে বড় এজেন্ট পশ্চিমবাংলা, আবার বলে গেলাম আপনাকে।
দাদা একটা শেষ প্রশ্ন বলছি, আপনি প্রত্যেকটা মঞ্চে বলছেন 200 বেশি ক্ষমতা নিয়ে তৃণমূল ছুটছে, ওরাও একই কথা বলছে, কিসের ভিত্তিতে? আমি বলছি কারণটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশন করেছি, আমাদের এখন 48.5% চলছে। চলুন শুনে রাখুন, আপনি যখন বলছেন তখন আমি বলেই দিলাম, আমাদের ক্যালকুলেশনে 48.5 আর বিজেপি হচ্ছে 38.4 না কত আছে, আর কংগ্রেস বিজেপি যদি জোট হয় তাহলে 9% আছে। অর্জুন সিং এসে চ্যালেঞ্জ করছে, আপনি আপনি মঞ্চে বলেছেন যে আপনি এক কথায় কি বলবেন অর্জুন সিং এর? অর্জুন সিং বললাম তো, মঞ্চে বললাম তো, শুনো ওই সুপারি কিলার ফিলারের টার্মের সঙ্গে আমি আমরা জানি না, ওরা ওদের ফ্যামিলিতে এই সমস্ত ব্যবহার করা হয়, ফ্যামিলিদের মধ্যে হয়, এটা ওনার ব্যাপার। আর অর্জুন সিং একবার মাত্র ব্যারাকপুর আর ভাটপাড়ায় গেছি, তাতেই অর্জুন সিং এর অবস্থা কাহিল হয়ে গেছে, নার্ভাস হয়ে দৌড়োদৌড়ি করছে, আর পাঁচবার গেলে শুয়ে পড়বে। বিকাশ বসুকে যে মেরেছিল তার নাম হচ্ছে অর্জুন সিং, আর এই এই যে ছেলেটা কি শ্রমিক ভট্টাচার্যকে যে তেড়ে নিয়ে গেছিলো, আমাকে ছবি আছে দিয়ে দেবো, শ্রমিক ভট্টাচার্যকে যে বন্দুকগুলি নিয়ে তারা তেড়ে নিয়ে গেছিলো তার নাম হচ্ছে অর্জুন সিং। অর্জুন সিং গুন্ডামি বা বাঁধামি এই মাস্তানি বাহুবলি করার জন্য অর্জুন সিং হচ্ছে বিখ্যাত, আর সিদ্ধি গাঁজা বাংলা মালকে পড়ে থাকা হচ্ছে অর্জুন সিং। এদিনের সভায় সাংসদ কল্যাণ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাপতি দিলীপ যাদব, সুবীর ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। নিউজ আজ বাংলা, হুগলি।